এই জাস্ট ট্রেন থেকে নামলাম, আর বাড়ি গিয়ে আজকে একটা ফেব্রিক করবো ভাবছি। জানি না কতটা পসিবল হবে, কারণ ঋষি আমাকে কিভাবে বিজি রাখবে সেটা বুঝতে পারছি না এখনই। কালকে ওর পাপা একটা ওর জন্য পাঞ্জাবি এনে দিয়েছে, মানে আমি আগে থেকেই প্ল্যানটা করেছিলাম যে বোলপুর যেহেতু যাচ্ছি দোলে, তো ইয়েলো কালারের পাঞ্জাবিটা ও পরবে, আর আমরা দুজন ইয়েলো পরবো না, একটু অন্যরকম কালার পরবো। সেটা কী পরবো তার আপডেটটা তো অবশ্যই আপনাদেরকে দেব। তো ওই পাঞ্জাবিটাতে একটু ফেব্রিক করব, তো তার জন্য প্লেন একটা পাঞ্জাবি কালকে ওর পাপা খুব খুঁজে খুঁজে মানে ওর সাইজে কিনে নিয়ে এসেছে। তো আজকে যাব, গিয়ে মায়ের সঙ্গে একটু ডিসকাস করব, কারণ মা ভীষণ ভালো হাতের কাজ করতে পারেন, আমি মোটামুটি পারি। সেটা হয়তো আমার ভিডিওতে আগে দেখেছেন, মানে আমার চ্যানেলে অলরেডি আছে। তো ঋষির পাঞ্জাবিটাতে আজকে ফেব্রিকটা করব, বাড়ি যাই, গিয়ে স্টার্ট করতেই হবে। মানে কালকের দিনটায় হাতে সময় আছে, সোমবার দিন স্কুল আছে, দেন স্কুল থেকে এসে তারপর আবার বোলপুর বেরোবো। সব প্যাকিং করে রাখবো এটা ভেবেছি, রাখতে হবে না তো হবে না। সোমবার দিন জাস্ট বাড়ি যাব, নিজে একটু চেঞ্জ করব, অ্যান্ড দেন বেরিয়ে যাব। তবে আর কি দুটো দিন মানে থাকতে পারবো। 9 তারিখে ছুটি নিয়েছি, কারণ 7-8 দোলের জন্য ছুটি থাকছে স্কুল, বাট 9 তারিখ তো থাকছে না। যদি সোমবারটা ছুটি থাকতো না তাহলে সব থেকে ভালো হতো, একদম একটা টানা ছুটি পেয়ে যেতাম। ঠিক আছে, সব কিছু তো মনের মতন হয় না, মনের মতন করে নিতে হয়। তো আগে তাড়াতাড়ি বাড়িটা যাই, অ্যান্ড দেন নেক্সট কী কী করছি সেগুলোর অবশ্যই আপডেট আপনাদেরকে দেব। ফড়িং মামাকে ডাকো, আয় আয় আয়, খুবই বদমাশি করছে, ধর 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 ধর, খুবই বদমাশি হচ্ছে, ধর 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 ধর, তোরে ফড়িং ধর, তোরে ধর 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 ধর, তো ফড়িং, ও তো ফড়িং, ও তো ফড়িং গো, তো ফড়িং মামা, ফড়িং মামা, বলে ফড়িং মামা, ওপরে যাবা, কোন দিকে ওপরে, কোন দিকে যাবো ওপরে, ওই দিকে চলো ওপরে যাই। আবার ধনে পাতাগুলোকে ছিঁচ্ছে, ভালো হয়েছে,
কালকে স্কুল থেকে আস্তে আস্তে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে গিয়ে আমি ঋষির ফেব্রিকটা স্টার্ট করবো, বাট কোনোভাবেই কালকে আমি ওটাকে টাচ অফ দিয়ে করতে পারিনি। আর আজকে সকালে ভাবলাম হ্যাঁ ঘুম থেকে উঠে রিল্যাক্স আর কি স্টার্ট করবো, তো বড়মা বলেছে লাঞ্চ বড়মার বাড়িতে করতে। তো যাই হোক, পিসুমণিকে সকালবেলায় নিয়ে প্রথমে কাকিমার বাড়ি গেলাম, দেন কাকিমার বাড়ি থেকে বড়মার বাড়ি, তারপরে আমি আবার একটু কাকিমার বাড়িতে গেলাম, তারপর বাড়ি আসলাম। তখন বাজে পুরো 11:45। আসার পরে ওটাকে একটু স্টার্ট করলাম, ড্রয়িং করলাম, ট্রেস করলাম, অ্যান্ড দেন ফাইনালি কমপ্লিট। তো ওটাকে হালকা করে ফ্যানের হাওয়ায় শুকাতে দিয়েছি, একটু শুকিয়ে যাওয়ার পর হালকা করে একটু রোদরে দেবো। অ্যান্ড দেন প্রসেসগুলো কীভাবে কীভাবে ফেব্রিক করতে হয় এভরিথিং ফার্স্ট টু লাস্ট আমি আমার আরেকটা ভিডিওতে আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন যদি আপনারা চান যে আপনাদের কোনো একটা ড্রেসে ফেব্রিক করতে চান, তাহলে এই প্যাটার্নে কিন্তু অবশ্যই করতে হবে। জাস্ট ড্রয়িং করে দিলাম, মানে ফেব্রিক দিয়ে কালার করে দিলাম, তাহলে কিন্তু সেটা ওয়াশ করার পর, একটা দুটো ওয়াশ করার পর কিন্তু উঠে যাবে। আমি যেই প্রসেসে আর কি ফেব্রিকটা করলাম আপনারা সেই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, অ্যান্ড দেখবেন যে এর লাস্টিংটা কত সুন্দর হয়। তো এখন চট করে স্নান করে এখন বাজছে পুরো 1টা, এই যে মোটামুটি 40 মিনিটের মধ্যে ফেব্রিকটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন স্নান করব, রেডি হব, দেন ঋষিকে নিয়ে যাব হচ্ছে বড়মার বাড়ি, কারণ আজকে লাঞ্চ ওখানে, বড়মা ওয়েট করছে। সো আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, তো তাড়াতাড়ি স্নান করে আগে রেডিটা হই। স্নান টান কমপ্লিট, একটু রেডি হব, চট করে বেরোবো। আর তার সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।